আলহামদুলিল্লাহ হি রব্বিল আলমিন ওসলাত ওয়াসালাম ওয়ালা সঈদুল মুরসালীন ওয়ালা আলাহি ওয়সাহি আজমাইন আল্লাহ পাকের অশেষ মেহরবানি আল্লাহ পাক আমাদেরকে রমজানুল মুবারকের মতন একটি আজিমুসান মহান একটি মাসে আমাদের আমাদেরকে তার গোলামী তার দাসত্ব করার জন্য তৌফিক দান করেছেন তিনি আমাদেরকে রমজানুল মোবারক কয়েকটি ভাগে সাজিয়েছেন প্রথম বাঘটি তিনি রেখেছেন পুরনো একটি মাসের মধ্যে তিনটা বাঘে তিনি সাজিয়েছেন প্রথম বাঘটি তিনি রেখেছেন রহমতে ভরপুর দ্বিতীয় ভাগটিতে মাঘফেরাত তৃতীয় ভাগে তিনি রেখেছেন নাজাত রহমত মাঘফেরাত এবং নাজাত। এই তিনটা ভাগে তিনি রমজানুল মুবারককে আমাদেরকে দিয়েছেন হজরতলাম কেরাম এই তিনটা বিষয়ের এভাবেই ওনারা ব্যাখ্যা দেন যত উন্মতে মহাম্মাদী রয়েছে যারা রমজানের রোজা রাখে আমল করে বদ আমল থেকে নিজেদেরকে বিরত রাখে তিনটা শ্রেণীর মানুষ এক হল যারা পরহেজগার তাদের জীবনে কোনো গোনাহের ছোঁয়া নেই কম কখনো যদি তাদের সাথে তাদের গোনা হয়ে যায় সেই গোনা থেকে তৎক্ষণাৎ পবিত্র হয় তবা স্তিকফারের মাধ্যমে সে গোনা থেকে সে পবিত্র হয়ে যায় রমজান মাস যখন শুরু হলো তখন থেকে তারা তাদের উপর পাকের রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল রহমত অনবরত তাদের উপর শুরু হয়ে গেল দ্বিতীয় শ্রেণী যারা যারা প্রথম শ্রেণীর মতন পরহেজগান না প্রথম শ্রেণীর মতন আমল তাদের এতটা সুন্দর না তারপরেও তারা যখন রমজান মাস চলে আসে তখন তাদের অন্য অন্য সময়ের যে আমল বোধ আমলগুলো ছিল ওই আমলগুলো তারা পরিহার করে ওই আমলগুলো ছেড়ে দিয়ে তারা নেক আমলের মধ্যে লেগে যায় যখন তারা এইভাবে নেক আমল করতে থাকে দ্বিতীয় দশকে আল্লাপাক ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন এবং জান্নাতের ফয়সালা করে দেন তৃতীয় আরেকটা শ্রেণী যারা যাদের জীবনটা গোটা জীবনই পাপাচারে ভরপুর এতটাই পাপ তাদের জীবনে রয়েছে এতটাই তারা পাপের মধ্যে নিমজ্জিত এভাবে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে তারা দুজক তাদের জন্য সাব্যস্ত হয়ে রয়েছে ওই বান্দাগুলো যদি রমজানের শুরু থেকে নেক্কার বান্দাদের সাথে নামাজ পড়তে থাকে নেককার বান্দাদের সাথে রোজা রাখতে থাকে তাদের সাথে দোয়া ইস্তেকফার করতে থাকে তাদের সাথে সাথে আল্লাহর দরবারে কান্না করতে থাকে পাক তৃতীয় দশকে ওই বান্দাদেরকে নাজাতের ফয়সালা করে দেন তারা দুজক থেকে মুক্তি পেয়ে যায় জান্নাতের ফয়সালা তাদের জন্য পাক করে দেন তাই রমজানুল মুবারক এই আজিম উসান একটি মাস এই মাসে আমাদেরকে সর্বদাই চেষ্টা করতে হবে যে কোনো প্রকারের গুনাহ যাতে গুনাহে কবিরা আমাদের দ্বারা না হয় এ খাদিসের মধ্যে এসেছে যে কেউ রোজা অবস্থায় অনর্থক কাজ অনর্থক কথা থেকে যদি কেউ নিজেকে বিরত রাখতে না পারে তাহলে ওই রোজার প্রয়োজন আল্লাহ পাকের নেই চেষ্টা করব আমরা এই রমজান মাসে রহমত মাগ নাজাতের নাজাতের দিনগুলোতে অন্য ইবাদতে আমাদের সময়কে অতিবাহিত করার জন্য রসুল করিম সাল্লাহ আলহিসাল্লাম ইরশাদ করেছেন তোমরা চারটি কাজ করবে চারটি কাজ খুব বেশি করে রমজান শরীফে করবে দুইটি কাজ করবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আর দুটি কাজ করবে তোমাদের নিজেদের জন্য যে দুইটি কাজ না করলে তোমাদের কোনো রক্ষা নেই কোনো উপায় তোমাদের নেই যে দুটি কাজ তোমরা আল্লাহর জন্য করবে তাহলেও বেশি পরিমাণ ইস্তেকফার বেশি পরিমাণ ইস্তেকফার তোমরা করবে বেশি পরিমাণ লা ইলাহ ইল্লাল্লাহ এই জিকির করবে এই দুটি কাজ এই দুটি কাজ করবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আর দুটি কাজ আর দুটি কাজ হল বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাবে জাহান নাম থেকে মুক্তি চাবে আল্লাহ নাস আলুকাল জান্না না বিকা মিনান্নার এভাবে আল্লাহর কাছে জান্নাত চাবে এবং জাহান্নাম নাম থেকে মুক্তি চাবে আল্লাপাক রসুলের এই হাদিস অনুযায়ী আমাদের কি রমজানের রোজাগুলো রেখে તરાબિન નમાઝ જોથા નિયમે આદાઈ કરી રમઝાન કે ઉતી બહીત કર તૌફીકદાન કરું આમિન ઉમા અલેના ઇલ્લાલ બલા